উপজেলার ভারত সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের বাংলা বাজার বাজারে অবস্থান করছি। আপনি জানেন যে হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধির কারণে এই ইউনিয়ন এবং পাশের রামকৃষ্ণপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু পানি গর্ভে তলিয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখেছি, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দেখেছি কিন্তু বাড়ির মধ্যে পানি চলে গেছে এবং তাদের চলাচল থেকে শুরু করে সব ধরনের দৈনন্দিন কর্মকাণ্ডে তারা কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদের সাথে তিনি আমাকে জানিয়েছেন, এবারের বন্যায় আসলে এই এলাকার 14টি প্রাইমারি স্কুল এবং 3টি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও 2টি মাদ্রাসা ঘোষণা করা হয়েছে। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে, শ্রেণীকক্ষে পর্যন্ত পানি ঢুকে গেছে। এছাড়াও আমি এলাকার বানভাসী মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে ধরনের ত্রাণ সহায়তা পাওয়ার কথা তারা কিন্তু সে ধরনের ত্রাণ সহায়তা পায়নি। এখানকার স্থানীয় সংসদ সদস্য এসেছিলেন গত পরশু দিন, তিনি যৎসামান্য ত্রাণ সামগ্রী এখানে দিয়েছেন। এছাড়াও যে পরিমাণ মানুষ এখানে পানিবন্দী হয়েছেন সেই পরিমাণ ত্রাণ সামগ্রী কিন্তু এখানে পৌঁছায়নি। আমি কথা বলেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন এই অঞ্চলের এই চরাঞ্চল অর্থাৎ পদ্মার চরাঞ্চলের যে নিচু এলাকা এখানে কিন্তু মানুষের এই সময়ে মাসকালাই চাষ হয়। সেই মাসকালায় 500 হেক্টর জমি সহ প্রায় 1500 হেক্টর জমির বিভিন্ন ফসল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সে কারণেও তারা কিন্তু এখানকার কৃষকরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানি যদি আরও স্থায়ী হয়, আরও দীর্ঘক্ষণ থাকে, তাহলে এই আশঙ্কা, এই ক্ষতির সংখ্যা কিন্তু আরও বাড়বে। তারা কিন্তু এ ব্যাপারেও কোনো ধরনের সহযোগিতা পায়নি, কৃষি অফিস থেকে শুরু করে কেউ কিন্তু তাদেরকে এই এলাকার লোকজনের কিন্তু খোঁজখবর নেয়নি। এছাড়াও আমি এলাকার বানবাসী মানুষ আমাকে জানিয়েছেন তাদের বিভিন্ন কথা, বন্যার কারণে তারা কিন্তু অনেক বিভিন্ন ধরনের রোগ বালায়ের শিকার হয়েছেন, সেই সব ব্যাপারেও তারা কিন্তু কোনো সহযোগিতা পাননি। এবং একজন রোগী যদি খুব গুরুতর অসুস্থ হয় সেক্ষেত্রে তাকে হসপিটালে নেওয়ারও কোনো ব্যবস্থা নাই, নৌকা ছাড়া তাদের চলাচলের কোনো ব্যবস্থা নেই। এই নৌকা কিন্তু তারা জানিয়েছেন সঠিক সময়ে এবং পাওয়া যায় না, অ্যারেঞ্জ করে তাদেরকে ম্যানেজ করতে হয়, সেক্ষেত্রে তারা কিন্তু চরম ভোগান্তির সম্মুখীন হয়েছে। এই ছিল আমার কাছে।